আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর হাউজে কাউসার মিডিয়ার পক্ষ থেকে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। দর্শক, আজকে একটি রোগের শেফা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অনেকের নাকসির। নাকসির বলা হয় ওই রোগ যে রোগ হলে পরে নাক থেকে রক্ত বেশি বেশি করে প্রবাহিত হয়, অর্থাৎ এটাকে নাকসির রোগ বলা হয় আর কি। এই নাকসির রোগ যাদের আছে অথবা নাক দিয়ে রক্ত পড়া এই রোগ যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে আপনি এটা থেকে আরোগ্য লাভ করবেন, কোরআনই 100% শক্ত একটি আমলের কথা বলবো। এই আমলটা যদি আপনি করতে পারেন কোরআনের বদৌলতে, কোরআনের আয়াতের বদৌলতে রব্বুল আলামিন তাকে শিফা দান করবেন। 100% কোরআনে আমেল, আমল ইয়াকিন নিয়ে যদি আমল করতে পারেন 100% কাজ হবে ইনশাআল্লাহ। চলুন আজকে কিভাবে আপনি নাকসির অথবা নাক দিয়ে রক্ত পড়া এই রোগ থেকে শিফা লাভ করতে পারবেন মূল আলোচনায় চলে যাচ্ছি। 2-3 মিনিটের ভিডিও স্কিপ করে দেখার কোনো সুযোগ নাই, স্কিপ করে দেখার কোনো প্রয়োজনও নাই। সেটা হচ্ছে আসুন এক নাম্বার কথাই আমি বলতেছি, আমলটার কথা বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবীর উপর যে কোরআন নাজিল করছেন কোরআনের একটি আয়াত দিয়ে আমি সেই আমলের কথাটা আপনাকে জানাচ্ছি। সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তির এই ধরনের রোগ থাকে তাহলে আপনি কিভাবে আমলটা করবেন আমি বিস্তারিত বলতেছি সংক্ষিপ্ত সময়ে। তার পূর্বে দর্শক, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখনই পেজটাকে ফলো করে দিন, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, মানুষ যেন কোরআনে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে। বিভিন্ন ধরনের তান্ত্রিক মান্ত্রিক জাদু খনকার বিভিন্ন ধরনের যারা কুফুরি করে তাদের কাছ থেকে বেঁচে থেকে কোরআনে আমলগুলো জেনে যেন আমল করতে পারে, সেজন্য আপনিও সহযোগিতা করুন ভিডিওটি শেয়ার করে। তো মূল কথাটা হচ্ছে যদি কোনো ব্যক্তির এই ধরনের রোগ থাকে তাহলে সে এক গ্লাস পানি নেবে, পানি নেওয়ার পর ওই পানিটার মধ্যে একবার দরুদ শরীফ পড়ে একটা ফু দিবে, তারপর সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম মিল হামদুলিল্লাহ এভাবে শেষের মিমটা সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে সূরা ফাতিহাটা শেষ করে পানির মধ্যে আরেকটা ফু দিবে। এবার সূরা হুদের 44 নম্বর আয়াত পড়বে, আমি আবারও বলতেছি সূরা হুদের 44 নম্বর আয়াত বলবে, সেটা হচ্ছে ওয়াকিলা ইয়া আরদু বিলাই মাআকি ওয়া সামাউ আকলি ওয়াগিদাল মা ওয়াকুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন। এই হচ্ছে সূরা হুদের 44 নম্বর আয়াত। এটা আমি তো বললাম একবার বলার দ্বারা তো আপনাদের মনে থাকবে না, কোরআন খুলে সেখান থেকে সূরা হুদের 44 নম্বর আয়াতটা বের করবেন, সেখান থেকে আপনি ইচ্ছা করলে দেখে দেখেও পড়ে নিতে পারেন। ওই আয়াতটা পড়ে ওই আয়াতের মধ্যে ওই পানিটার মধ্যে আপনি ফু দিবেন, ফু দেওয়ার পর বিসমিল্লাহ বলে ইয়া সাফি বলে ওই পানিটাকে আপনি 3 ঢুকুরে খেয়ে ফেলবেন। এইভাবে একটা না আপনি মাত্র 11 দিন যদি এই আমলটা করতে পারেন ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আপনার নাকসির রোগ আর নাক দিয়ে রক্ত পড়া যে রোগ আছে এই রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 100% কোরআনে আমল। আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।